সাংবাদিকদের মতো কনপাপিয়া সাংবাদিক তালে এক প্রায় সমর্থক প্রায় কথাটা হচ্ছে প্রায় সমর্থক ইকোনমিক দিক ইকোনমিক দিক দিয়ে ইনি কি কাকিমা একশো আমার মা উনি পিনাকি যে লেখালেখি করছে কেমন মনে হয় নিজের ছেলের লেখা যখন আপনি দেখেন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ভালো তো লাগে খুব খুব ভালো লাগে পিনাকি মুদিখানাকে একটু বিশ্লেষণ করো সাংবাদিক মুদিখানা হচ্ছে মধ্যবিত্তের বিশ্ববিদ্যালয় কারণটা কেন মুদিখানা এমন একটা জায়গা যেখানে যারা আলোচনায় বসেন তারা এমন কিছু জিনিস নেই যে জানেন না জিএস তো বছর থেকে চিনি 94 সাল থেকে আয়া পিনাকি আপনার দোকান থেকে রেগুলার মাল নেয় হ্যাঁ রেগুলারই মাল নেয় সাংবাদিককে মাল দিতে ভয় লাগে না যে মাসের শেষে টাকাটা পেলাম না আমি কবি যত মুঠে মজুরের আর কবি নয় সংবাদ মূলতই কাব্য আজ এক সাংবাদিকের জীবনকে খুঁজব চারপাশে অসংখ্য গল্পের মাঝখানে আমাদের গল্পগুলো কীভাবে বেঁচে থাকে সেরকম এক জীবন চলুন সেই জীবনের পাশে যাওয়া যাক ভাই আপনার নামটা পিনাকি চৌধুরী একটু কাছে কাছে পিনাকি চৌধুরী কতদিন সংবাদপত্র জগতের সাথে জড়িয়ে রয়েছে প্রায় 18-19 বছর এটা আপনার বাড়ি আমরা পিনাকি চৌধুরীর অন্তর্মহলে ঢুকছি পিনাকি তোমাকে স্বাগতম কথা মুখে নমস্কার এটা ধরে বলতে হবে নমস্কার আমি পিনাকি চৌধুরী ফ্রিল্যান্স সাংবাদিকতার সঙ্গে যুক্ত পিনাকি আমরা জানি সংবাদ মূলতই কাব্য কিন্তু সাংবাদিকের জীবনটা রুক্ষ গদ্য পূর্ণিমার চাঁদ যেন ঝলসালো রুটি সেই অর্থে দু ধরনের সাংবাদিক আমরা দেখি একটা এসি গাড়ি থেকে নাপলো লোকজন হই হই করে ছুটে গেল তাদের নিয়ে প্রতিদিন চর্চা হয় যে তোমার আমার মতো সাংবাদিক যাই প্রতিদিন লড়াই করতে হয় বেঁচে থাকাটা কালকে তাদের কাছে দিন মজুরের মতো যেটা মানিক ব্যানার্জি বলেছিল আমি কলম পেশা মজুর এই মুহূর্তে তোমার অর্থনৈতিক পরিস্থিতিটা কি জায়গায় দাঁড়িয়ে আছে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ নয় আবার খুব ভালো নয় প্রথমত আমি বলি একটা কথা বিশুদ্ধ ভাত আর গাওয়া ঘিয়ে সংস্কৃতির সঙ্গে আমি বড়ই বেমানান আমি কিন্তু সাংবাদিকতা করে কিছু পয়সা উপার্জন করি যেমন পেট চালাতে এছাড়াও আমার কিছু ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী আছে 6-7 জন যাদেরকে আমরা বাংলা পড়াই 8 এবং 9 এবং সাংবাদিকতা করে আমি কিছু অর্থ উপার্জন করি যদিও সেটা পার্মানেন্ট কাজ নয় কিন্তু আমি সেটা করি প্রাণপণে চেষ্টা করি নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করে লেখাকে আরও লেখার প্রতি নিবেদিত প্রাণ হতে কি বিষয় নিয়ে এখন লিখছো এখন মূলত বিভিন্ন ধরনের ফিচার লিখি আমি বেসিক্যালি রাজনীতিটা লিখি না আমি ধর্ম বিষয়ক ফিচার লিখি যেমন লাস্ট 10-12 দিন আগেই তৃতীয় নয়ন বলে একটি সাপ্তাহিক পত্রিকা সেখানে আমি তারকেশ্বর থেকে ফিরে এসে আমি তারকেশ্বরের হিস্ট্রি নিয়ে আমি কিছু কথা লিখেছিলাম এবং এটা কিন্তু আমি পেশাগতভাবেই লিখি এটা নয় যে আমি কাগজে চিঠি লিখছি এটা নয় আমি পেশাগতভাবে সাংবাদিকতা করি এবং আমার একটি বদনাম আছে বলতে দ্বিধা নেই এ মাসে বা এক মাস বা দেড় মাস অন্তর আমি যে পত্রিকার হয়ে লিখছি ফ্রিল্যান্স সাংবাদিকতা করছি তাদের কাছে হাত পেতে দিই মানে হ্যাঁ আমার পেট চালাতে হবে সুতরাং আমি তাদের কাছে হয়তো সাময়িকভাবে খারাপ হয়ে যায় কিন্তু আমার নিজের ন্যায্য পাওনাটা বুঝেনি এরকমভাবেই চলে আমার জীবন ইনি কি কাকিমা একশো আমার মা উনি কাকিমা নমস্কার আপনার নামটা যদি একটু বলেন আরতি চৌধুরী পিনাকি যে লেখালেখি করছে কেমন মনে হয় নিজের ছেলের লেখা যখন আপনি দেখেন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ভালো তো লাগে খুব খুব ভালো লাগে কত বছর ধরে পিনাকি লিখছে তা 20 বছর ধরে আর তো বেশ এরকম আগে ইংলিশ একটা বাইরের পেপার লিখতো বাইরের পেপার পলিটিক্স নিয়ে বাইরে যেত সেটা তারপরে আবার আনন্দবাজার তারপরে ইয়ে কি বলে নামটা ভুলে যাচ্ছি সংবাদ নজর সব
ওইসব দিকে সব বিষয়ে সব বিষয়ে দক্ষতা আছে। পিনাকি এই মুহূর্তে একটু স্ট্রাগলের মধ্যে আছে, প্রত্যেকেই আমরা প্রত্যেকেই আছি, মা হিসেবে আপনার কী মনে হয় স্ট্রাগলটাকে? সেটা তো আমি ঠিক প্রকাশ করতে পারবো না, ওপরওয়ালার হাত। আমার ইচ্ছে থাকলেও আমি কিছু বলতে পারবো না। ভাই আপনাদের নামগুলো একটু যদি বলেন। সৌভিক গাঙ্গুলি। পিনাকিকে চেনেন? নিশ্চয়ই, ভালো মতন। পিনাকি কি আপনাদের সাথে আড্ডা মারে? হ্যাঁ। ওর লেখালেখি সম্পর্কে পরিচয় আছে? ভালো মতন পরিচয় আছে, আমরা ভালো মতন ওনার লেখাটা ফলো করি। ওনার লেখা ফলো করে? হ্যাঁ। হ্যাঁ বলুন। পিনাকিদার লেখা আমাদের কাছে সবসময়ের জন্যই, পিনাকিদার যখনই কোনো কিছু লেখে, কোথাও একজোটা লেখে, সেই জায়গায় কিন্তু ও আমাদেরকে পোস্ট করে, আমাদের একটা গ্রুপ আছে সেখানে পোস্ট করে। আমি পিনাকিদার লেখাকে ফলো করি একদম, ঘটনা বিভিন্ন ব্যাপার নিয়ে ও লেখে, তার মধ্যে অনেক কিছু ভীষণ ইনফরমেটিভ থাকে। যেরকম আমার পিনাকিদার একটা লেখা পড়েছিলাম, সেটা হচ্ছে যে বাবুঘাটে যে ওই উড়িষ্যার লোকেরা যে এখনও পর্যন্ত সেই মাসাজ করায়, তো ওটা মানে হয়তো এই ব্যস্ততার জীবনে এইগুলো হারিয়ে গেছে। এটা এইগুলো আমাদের সেই পুরনো আমল থেকে, রাজরাজাদের আমল থেকে এটা চলছে, কিন্তু এটা কোনো না মানে হারিয়ে যায়নি, এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু বিশেষ কারোর কাছে হয়তো সেটা জানার মানে সময় বা সুযোগ সেরকমভাবে হয়ে ওঠে না। তো পিনাকিদার লেখার মধ্যে দিয়ে কিন্তু আমাদের কাছে এই ইনফরমেশানগুলো আসে। ইভেন দুর্গাপুজো নিয়ে ও লিখেছিল একবার, এর ইতিহাস আর কি, কলকাতা সম্বন্ধে অনেক নতুন নতুন তথ্য আমরা কিন্তু, নতুন নতুন তথ্য না অ্যাকচুয়ালি, এই তথ্যগুলো প্রথম থেকেই আছে। ওর কাজের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া বিষয়বস্তুগুলোকে কিন্তু ও তুলে ধরে, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই কলকাতা সম্বন্ধে জ্ঞানগুলো হয়তো সত্যি করে অনেকখানি জানতে পারবে তারা, কারণ এর পরবর্তী প্রজন্মরা হয়তো এই সম্বন্ধে জানাটা খুব তাদের কাছে খুব কঠিন, কারণ আমরা মা বাবারাও হয়তো সেই অর্থে জানিয়ে উঠতে পারি না, কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত ইনফরমেটিভ লেখাগুলো হয়তো ওদেরকে সাহায্য করবে। আচ্ছা পিনাকি, আমরা দেখেছি ফ্রিল্যান্স সাংবাদিকদের জীবনে, এবং প্রেস কমিশনও বলেছিল যে তাদের অবস্থা প্রায় কৃতদাসের মতো, এবং সাংবাদিকদের, বড় বড় সাংবাদিকদের আমরা দেখেছি যে তাদের জীবনে চাকরির নিরাপত্তাটা একটা আকাশ কুসুম স্বপ্ন। কতবার তোমার চাকরি গেছে? আমি আজ থেকে 18-19 বছর বছর আগে আমি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। আনন্দবাজার পত্রিকায় তখন নাটক এবং ফাংশন মানে স্টেজ শোগুলো নিয়মিত কভার করতাম, এছাড়াও বিজ্ঞাপন করপত্রে আমি নিয়মিত ফিচার লিখতাম। ঠিক আছে, এইভাবে এই দুটো বিভাগের মিলিয়ে যা পয়সা হতো আমার যথেষ্টভাবে মানে বিশাল সচ্ছল না হলে চলে যেত। তারপর দুর্ভাগ্যবশত আমার ইয়েটা কাজটা চলে যায়, আমার বাবা ঘোরতর অসুস্থ হয়ে পড়েন। 2018 সালে 10ই মার্চ আমার বাবা প্রয়াত হন। তারপরে আবার সৌভাগ্যবশত সংবাদ নজর বলে একটি পত্রিকা, যেটি মোদিয়ালি থেকে প্রকাশিত হতো, সেখানে আমি নিয়মিত সাংবাদিকতা করেছি এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান কভার করেছি। কিন্তু বছর দেড়েক পর অর্থনৈতিক কারণে ওই সংবাদ নজর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। বর্তমানে আমি দৈনিক স্টেটসম্যানেও মাঝে মধ্যে লিখি, এবং সাপ্তাহিক পত্রিকা তৃতীয় নয়নে আমি নিয়মিত ফিচার লিখছি। এই নিয়েই আমার জীবন। পিনাকি, আমরা এত কথা বলছি কিন্তু তোমার মুখেও হাসি নেই, আমার মুখেও হাসি নেই, আমরা তো চিরতার জল খেয়ে নেই। ম্যাডাম কোথায় বিয়ে করেছো? না, বিয়েটা এখনো করিনি। না, লোকে বলছে আর বিয়ের বয়স থাকবে না। বিয়ের বয়স না থাকলে কি হয়েছে? তুমি যদি বলো ভাগ্য, ভাগ্যটা আমার কাছে কি, ভাগ্যটাকে আমি বিশ্লেষণ করি এইভাবে, আমার শহরের অভিজাত এলাকায় একটা বিলাসবহুল ফ্ল্যাট নেই কেন, অথবা আমার চার চাকার একটি দামি গাড়ি নেই কেন, কিংবা নিদেন পক্ষে একটি ক্যাটরিনা কাইফের মতো হট গার্লফ্রেন্ড নেই কেন? হ্যাঁ, এইখানেই ভাগ্য, এখানেই দাঁড়াও, এখনো শেষ হয়নি, এটাই ভাগ্য। ভাগ্যচক্রের আবর্তনে কে কখন কোন পরিস্থিতিতে কীভাবে থাকবে তা বলা অত্যন্ত কঠিন। তবে আমার সংগ্রামী জীবন, সংগ্রাময় জীবন, আমি এখনও লড়ে যাচ্ছি কীভাবে নিজেকে আরও লেখার প্রতি নিবেদিত প্রাণ করা যায়। হ্যাঁ, লড়ে যাচ্ছ?
আরও কীভাবে আরও বেটার ভালোভাবে লিখবো, ভালো প্রতিবেদন লিখবো, এইরকমভাবে আর কি। ঠিক আছে, তুমি কি স্যাটিসফাইড তোমার প্রতিবেদনগুলোতে যা লিখেছো তা দিয়ে কি তুমি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড কিনা জানি না, কিন্তু পাঠকের একটা অংশ যথেষ্ট সমাদৃত হয়েছে, পাঠকের একটা অংশের কাছে আমার লেখা। আমার লেখা কিছু আমি পরবর্তীকালে আমি দেখাবো, সেটা আপনাকে তোমাকে আমি দিয়ে দেবো কিছু লেখার কপি। এবং আমি মূলত আচ্ছা বিভিন্ন ধর্মীয় বিষয়ক এবং প্রেমের কিছু কাহিনীও আমি লিখেছি ইতিমধ্যে। কাহিনী বলতে আমি কিন্তু গল্প না, গল্প লেখক সেই অর্থে নয়, আমি মূলত ফিচার লিখি। হ্যাঁ, আজকে তো বলছে ক্রিয়েটিভ রাইটিং, আছে এই ছবিটা যেটা দেখছি ওটা কাকুর ছবি? উনি আমার প্রয়াত বাবা। কাকু কি সরকারি চাকরি করতেন? হ্যাঁ, স্টেট ট্রান্সপোর্ট, স্টেট পেনশন পান। আচ্ছা পিনাকি, আমাদের এই যে আজকে 2023 আমরা এসেছি, এখানে দুটো জিনিস আমরা ক্রমশ দেখছি। একটা ধর্মের সাথে রাজনীতি মিশে যাচ্ছে, রাজনীতির উন্নয়নের কথা থাকছে না। তুই এমবার তো একর মতো লেখক বলছে চারিদিকে প্রেম হারিয়ে গেছে বলে প্রেম নিয়ে এত লেখালেখি সিনেমা হচ্ছে, এই দুটো বিষয়কে তুমি কিভাবে দেখো? ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে যাওয়া খুবই মানে দুর্ভাগ্যজনক। ধর্ম ধর্মের স্থানে থাকুক, রাজনীতি রাজনীতির স্থানে থাকুক, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আমাদের কিছু রাজনীতিবিদ এটা ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দিয়ে একটা একাকার কাণ্ড করে ফেলে, এটা কখনোই কাম্য নয়। আর যদি আরেকটা দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এই প্রেম, প্রেম হারিয়ে যাচ্ছে। অতীতের গঙ্গার পাড়ে চিনেবাদাম খেতে খেতে সেই মানে মনের মিলন আজ আর কোথায়? আজ এখন প্রেম মানে একটা কি বড় জোর দুটো রাতের গল্প, যেখানে পয়সার বিনিময়ে আর প্রেম সম্পাদিত হয়, তাই না? আমরা যখন কিশোর বয়স, তুমি বা আমি, তখন কিন্তু প্রেম ছিল গঙ্গার পাড়ে সহজ সরল অনাড়ম্বর প্রেম, সেখানেই মনের মিলন হতো। সব কিছু কি স্ট্যাটিক থাকবে, জীবন বদলে যে প্রেমও বদলাবে? না, প্রেম বদলাবে এরকম তো কোনো কথা নয়, প্রেম প্রেমের জায়গায় আছে, কিন্তু প্রেমটা আজকে বড্ড বেশি হয়ে গেছে শরীর সর্বস্ব। আমার বলার উদ্দেশ্য এটাই, নাকি শুধুই অর্থ সর্বস্ব? অর্থ সর্বস্ব কিছু আছে, প্রেম সর্বস্ব, এই শরীর সর্বস্ব অবশ্যই আছে। অর্থ সর্বস্ব বললে পুরোটা হয় না। শরীর সর্বস্ব আমি কেন বললাম, প্রেম হচ্ছে একটা মানে আজকালকার প্রেম একটা কি বড় জোর দুটো রাতের গল্প, যেখানে পয়সার বিনিময়ে প্রেম সম্পাদিত হচ্ছে, তারপর যে যার সে তার। সেই অনেকদিন আগে জাপল সাত্রে একটা লেখা লিখেছিল অ্যারিস্টোক্র্যাট প্রস্টিটিউট টাইপের, ওরকম ব্যাপারটা হয়ে যায়। ওইরকমই এক্স্যাক্ট প্রায় সমর্থক, প্রায় কথাটা হচ্ছে প্রায় সমর্থক ইকোনমিক দিক দিয়ে। পিনাকি, একটা তো আজকের দিনে একটা সংসার চালাতে গেলে মোটামুটি একটা ভালো খরচা, তুমি যেমন মাকে নিয়ে সবাই আছে, বরং ঠিক হয়েছে। ঠিক হয়েছে কেন বলছি, আমি কোনোদিনই চাইনি 10-5টার চাকরি। তুমি যদি আমাকে কোনো কফি শপে গিয়ে আমাকে চলো পিনাকি আড্ডা মারি, সরি একটু, না না এইখানেই আমি বলছি, আমার বেশ কিছু পেটেন্ট চায়ের দোকান আছে, যেগুলো খুব আটপৌড়ে চায়ের দোকান, যেখানে আমি কিন্তু চা শুধু খাই না, চা খেয়ে কী করি, আমি বিভিন্ন যে মানুষজন বসে থাকে তাদের থেকে কথাবার্তা শুনি। কথাবার্তা শুনি বলতে কেন, আমার লেখার রসদ সংগ্রহ করি, তাদের বিভিন্ন ভাষা, কথ্য ভাষা, সেটা আমাকে মারাত্মক হেল্প করে। ঠিক আছে, এরমভাবে আমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা খুব সামান্য, একটা ঢিল যদি ওপরে ছোড়ো যার মাথায় পড়বে সেই এখন গ্র্যাজুয়েট, আমার মাস্টার ডিগ্রিও নেই, গ্র্যাজুয়েট মানে কলা বিভাগে স্নাতক, সেইখান থেকে আমাকে এগোতে হয়েছে, ইনফ্যাক্ট এখনও সংগ্রামময় জীবন। তুমি যদি আমাকে আরও বলো যে কফি শপে গিয়ে আর কফি খেতে আমি খাবো না, তুমি যদি বলো কালকে বা সময় করে সব কাজ মানে সেরে কোনো গ্রামের দিকে গিয়ে মাটির দাওয়ায় বসে খাবে পিনাকি, আমি অবশ্যই পকেটে 500 টাকা নিয়ে রাজি হয়ে যাব, কারণ গ্রাম আমাকে ভীষণ টানে। টানে মানে গ্রামের মধ্যে আমি নিজের আত্মিক মানে আত্মিক ইয়েটা পরিস্ফুট হয়,
যে সুন্দর যে গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে, মাটির দাওয়ায় বসে খেতে ভালো লাগে, এটাই আমি। আজকের মতো শেষ প্রশ্ন, তোমার আগামী দিনের স্বপ্নগুলো কি? স্বপ্ন বলতে খুব যদি অনেস্টলি বলি, মানুষ আমায় দেখে স্যালুট করবে সেটা আমার কাছে স্বপ্ন নয়, মানুষ আমার কাজকে গ্রহণ করবে সেটাই আমার কাছে স্বপ্ন। বুঝতে পারছ? অন্যভাবে তুমি বুঝে নাও। আমরা এবার সাংবাদিকের জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে মুদিখানার দোকানে আছি, যা ছাড়া জীবন চলে না। দাদা আপনার নামটা? রঞ্জিত কুমার নস্কর। রঞ্জিত কুমার নস্কর। পিনাকিকে কত বছর চেনেন? যত বছর থেকে এনারা এখানে এসছে তত বছর থেকে চিনি, 94 সাল থেকে। আচ্ছা, পিনাকি আপনার দোকান থেকে রেগুলার মাল নেয়? হ্যাঁ, রেগুলারই মাল নেয়। সাংবাদিককে মাল দিতে ভয় লাগে না যে মাসের শেষে টাকাটা পেলাম না? না, সেরকম বিশ্বাস তো জন্মে গেছে, আর আমরা অত ভয় লাগবে আর কি, কোনো কারণ। শুনুন, মুদিখানা বিজনেস তো যাবে আসবে, এটা হতেই পারে, কিন্তু এই নয় যে সেরকম ধরনের ছেলে। হ্যাঁ, ও বিশ্বাস তো এতই হয়ে গেছে যে যদি 10,000 টাকার মাল নিয়ে যায় আমাদের কোনো নিয়ে দিয়ে দেবো নিঃসন্দেহে। না, এরকম ধরনের হচ্ছে, ওই ধরুন আসলো, ভাড়া আসলো, এখানে ভাড়া আসলো, আসার পরে ধরো মাল দিলাম, দেওয়ার পরে দেখা গেলো যে দু মাস পরে উঠে গেলো, এমন জায়গায় গেলো খুঁজে পেলাম না, সেটা গেলো, এরকম হয়েছে ঘটনা। পিনাকির লেখা সম্পর্কে পরিচয় আছে? পিনাকি যে হ্যাঁ লিখেছে, পড়েছি এবং আনন্দবাজারের লেখে খানিকটা পড়েছি, কিছু কিছু পড়ি। পিনাকি, মুদিখানাকে একটু বিশ্লেষণ করো সাংবাদিক। মুদিখানা হচ্ছে মধ্যবিত্তের বিশ্ববিদ্যালয়। কারণটা কেন? মুদিখানা এমন একটা জায়গা যেখানে যারা আলোচনায় বসেন তারা এমন কিছু জিনিস নেই যে জানেন না। জিএসটি থেকে শুরু করে প্যান আধার কার্ডের লিঙ্ক কিংবা কোন পরপুরুষের কে আসক্ত, সবই এই মুদিখানার দোকানে যারা আড্ডা মারেন তাদের থেকে জানা যায়। কাকা, মুদিখানার বিষয়ে আপনার, মুদিখানার বিষয়ে বলতে বলবো যে আমাদের এই দোকানে যে খদ্দের থেকে বেশি আপনার খদ্দের থেকে বেশি চোট দেওয়া লোক বেশি, বুঝলেন তো? এই 2-4 মাস রইল, আবার দিচ্ছি দিচ্ছি করে কেউ বছরও কাটালো, 10 বছরও কাটাতে পারে, আর কিছু বললেই তো তারা আবার টাকা বন্ধও করে দেবে। আর এখানে দোকানের বলতে মুদিখানা দোকানে তো আর করার কিছু নেই, এটাই তো কোনো রকমে চালাতে হয়। জয় গুরু মুদিখানা, জয় গুরু মুদিখানা, জয় গুরু মুদিখানা।